এইচএসসি পর্যায়ে যদি তুমি ভালো ফলাফল করতে চাও, তাহলে আজকে আমরা দুইটা নিয়ম দেখাবো। এই দুইটা নিয়ম তুমি ফলো করো, তোমাকে এ প্লাস এনে দিবে। এই দুইটা নিয়ম এমন কোনো জাদুবিদ্যা শিখাবো না যে তুমি এ প্লাস পেয়ে যাবা। বিষয়টা তোমাদেরই করতে হবে, কষ্ট তোমাদেরই করতে হবে পরীক্ষার সময়। আমরা জাস্ট দুইটা নিয়ম বলবো, যে দুইটা নিয়ম তোমাকে হেল্প করবে ভালো ফলাফল করতে। কারণ এই দুইটা নিয়ম যদি তুমি অনুসরণ করো, শিক্ষক তোমাকে ফুল মার্কস দিবে একটা প্রশ্নে। আমাদের টার্গেট হচ্ছে সৃজনশীল। আমরা এখানে যে সকল বিষয় রচনামূলক রয়েছে, যেমন বাংলা প্রথম দ্বিতীয়, তারপর তোমাদের গ্রুপ সাবজেক্ট, কিন্তু ম্যাথ বা ইংরেজির ক্ষেত্রে এই পয়েন্টগুলো অতটা কার্যকরী না। এক্ষেত্রে আমরা যে দুটো পয়েন্ট বলছি, তোমরা দেখলে বুঝতে পারবে তোমাদের জন্য কোন জায়গাগুলো হেল্প করবে। দেখো এখানে যে এইচএসসি পর্যায়ের খাতা যারা দেখে, তারা কিন্তু এক একজন এই মাধ্যমিক পর্যায়ের শিক্ষক না। মাধ্যমিক পর্যায়ে স্কুলের একজন শিক্ষক আর কলেজের একজন শিক্ষকের মধ্যে তফাত আছে অনেক। কলেজে যারা পড়াশোনা করে, যারা ক্লাস করে, যে সকল অধ্যক্ষ বা প্রফেসর, তারা কিন্তু বলা যায় যে তোমার অনেকে বিসিএস কমপ্লিট করে যায় শিক্ষা ক্যাডারে, অনেকে ভালো ভালো জায়গায় গিয়ে দেন তারা কলেজে চাকরি করে বা কলেজে তাদের প্রতিষ্ঠান তারা সেখানে জয়েন করে। তো এক্ষেত্রে অবশ্যই তোমাদেরকে ভালোভাবে একটা প্রশ্নের উত্তর উপস্থাপন করতে হবে, এবং সেটা শিক্ষকের কাছে এমনভাবে দিতে হবে যেন শিক্ষক মার্ক কাটতে না পারে। একটা সৃজনশীল 10 মার্ক, আমাকে এমনভাবে সব কিছু করতে হবে যেন 10 এসে 10 দেয়, সর্বনিম্ন হলো 9 দেয় যেন, সে 1 মার্কের জন্য কাটতে পারে, এই বেশি মার্ক কাটতে দেওয়া যাবে না তাকে। তো চলো আমরা শুরু করি, তোমাদের দুইটা নিয়ম আমরা দেখিয়ে দিই। এখানে আমরা বেশ কিছু প্রশ্ন রেখেছি যেটা তোমাদেরকে বুঝিয়ে দিব, চেষ্টা করবো প্রশ্নের মাধ্যমে বিষয়গুলো এক্সপ্লেন করার। কারণ এখানে আমি একটা হাতে কলমে বুঝিয়ে দেওয়ার জন্য আমি জোর দিচ্ছি, তাই ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখো। তো প্রথমে আমরা যে নিয়ম নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে পরীক্ষার প্রশ্নের উত্তর প্রথম দিকে লিখতে হবে। এটা ঠিক কেমন আমি তোমাকে একটু বুঝিয়ে বলি। ধরে নাও এখানে একটা প্রশ্ন রয়েছে, গদ্য বাংলা থেকে বুঝাচ্ছি। এখানে খ নম্বরে দেখতে পাচ্ছ যে এখানে খ নম্বরে লেখা আছে, আজ আমাদের এত অধঃপতনের কারণ কি। তুমি সিম্পলভাবে খ নম্বর খ নং প্রশ্ন উত্তর লিখে উত্তর লিখবা, লিখে লিখবা আজ আমাদের এত অধঃপতনের কারণ এইটা। সিম্পলভাবে সামান্য একটু কথার মাধ্যমে প্রথম মূল ভাবটা লিখে দিবা। এর পরবর্তীতে আরও, যেহেতু খ নম্বর 2 মার্কের, আরও 3-4 লাইন তুমি এক্সপ্লেন করবা, কেমন। আবার গ নম্বরের যদি বিষয়টা আসি, উদ্দীপকের শ্রমিকরা উপেক্ষিত শক্তির উদ্বোধন প্রবন্ধের কাদের প্রতিনিধি ব্যাখ্যা করো। তো এখানে তুমি সিম্পলভাবে লিখে দিবা যে উদ্দীপকের শ্রমিকরা এদের প্রতিনিধি। যখন তুমি প্রথম লাইনেই বা প্রথম 1-2 লাইনের মধ্যে তোমার কাঙ্ক্ষিত উত্তরটা, যেটা শিক্ষক খুঁজবে পুরো পৃষ্ঠা পড়ে, সেটা যদি তুমি প্রথমে দিয়ে দাও, তাহলে শিক্ষক কিন্তু সেখানে তোমাকে ফুল মার্ক দিবে, 3-এ 3 দিবে। কেন দিবে? কারণ শিক্ষক যেটা চাচ্ছিল সেটা সে পেয়ে গেছে। এবং পরবর্তীতে তুমি যদি একটু ভুল ত্রুটিও লেখো, মানে হয়তো বা মিস্টেক করে লেখো, শিক্ষক কিন্তু ওটা পড়ে না। বেশিরভাগ শিক্ষকই খাতার প্রথম দিকে মূল্যায়ন করে, কারণ তারা অত ভিতরে গিয়ে মূল্যায়ন করে না, বা এখানে শিক্ষকদের এই বিষয়টা রয়েছে যে ভিতরে যায় না। যদি উত্তরটা প্রথমে পেয়ে যায়, সে ভিতরে অত গিয়ে পড়ে না। কিন্তু তুমি যদি প্রথমে উত্তরটা না লেখো, উপস্থাপন না করো, তখন দেখা যায় সে ভিতরে গিয়ে দেখবে সেখানে কোনো ভুল ত্রুটি হলে নাম্বার কাটবে, বানান ভুল গেলে নাম্বার কাটবে, ঠিক আছে, এদিক ওদিক হলে নাম্বার কাটবে। তাই চেষ্টা করবা তোমার উত্তরের মূল ভাবটা অল টাইম প্রথম দিকে রাখার, সেটা গ গহ খ শব্দগুলোর ক্ষেত্রেই তোমরা চেষ্টা করবা। তাহলে তোমাদের শিক্ষক মার্কটা মূল তুলনামূলক অন্যান্য সেক্টর থেকে একটু বেশি দিবে। এই একটা বিষয় গেল। দ্বিতীয়ত আমরা যে নিয়ম নিয়ে কথা বলছি, সেটা হচ্ছে প্রশ্নের মানসম্মত উত্তর লিখতে হবে। এখানে আমি তোমাদেরকে একটু বুঝিয়ে বলি কীরকম মানসম্মত উত্তর তোমরা বুঝতে চাও বা আমি বুঝাতে চাচ্ছি। দেখো তোমাকে যদি আমি বলি, এই শোভন গরুর রচনা লেখ একটা, তো নর্মালি আমি কি করব, আমি কি করব, আমি গরুর 4টা পা আছে, 2টা কান আছে, 2টা চোখ আছে, গরু দুধ দেয়, গরু চামড়া দিয়ে আমরা জুতা বানাই, ব্যাগ বানাই, গরু হচ্ছে যে আমাদের গৃহপালিত পশু, এইগুলো আমরা লিখবো, তাই না? গরুর বাচ্চা হয়, এতদিন পর বাচ্চা, এগুলো লিখবো। এটা আসলে কারা লেখে, এটা কে লেখে, এই লেখাটা কে লিখবে? এই লেখাটা লেখে কিন্তু এটা ক্লাস 4-5 ছিলে, কিন্তু তুমি কিসে পড়াশোনা করছো এটা ভাবো আগে। তুমি বর্তমানে পড়াশোনা করছো এইচএসসি লেভেলে, তুমি 2 দিন পর বিশ্ববিদ্যালয়ে যাবা, তোমার নতুন জীবন শুরু করবা। তোমার এই মূল্যায়নটা কিন্তু এই 2টা পা 2টা চোখ দিয়ে হবে না, তোমাকে এখন একটু অ্যাডভান্স লেভেলে লেখা লিখতে হবে। কীরকমের তাহলে আসে, লিখতে হবে গরু গৃহপালিত প্রাণী, গরুর চোখ আছে, কা আছে, এই চোখ আছে, তোমার কী বলে ওটাকে, পা আছে, এগুলো লিখতে পারো। সর্বোচ্চ এটা 1 লাইনের মধ্যে লিখতে হবে, কিন্তু তোমাকে বিস্তারিত তথ্যগুলো লিখতে হবে একটু অ্যাডভান্স টাইপের। কীরকমের অ্যাডভান্স বলতে বুঝাচ্ছি আমি, গরুর তো অনেক কাহিনী আছে, তার মধ্যে একটা হচ্ছে গরু ধরনের অর্থনৈতিক আমাদের কোন কোন প্রভাব ফেলে, গরু আমদানি রপ্তানি বিষয়টা বলবা, কোরবানির ক্ষেত্রে গরুর প্রভাবটা বলবা,
গরুর চামড়া রপ্তানি আমরা কেমনে করি, গরুর যে খাদ্য সেগুলো আমাদের কতটুকু উপকারে আসে, গরুর যে দুধ আমাদের কী কী উপকারে আসে, এইগুলো নিয়ে মানে যথেষ্ট অ্যাডভান্স লেভেল কথা তোমাদেরকে বলতে হবে। এই ভুলটা শিক্ষার্থীরা সবচেয়ে বেশি করে যে তারা যখন লিখতে যায় তখন তারা যা ইচ্ছা মনে আসে তাই লিখে আসে, কিন্তু তারা ভাবে না আমি একটু অ্যাডভান্স লেভেলের কথাটা সুন্দরভাবে লিখি। দেখো আমাদের এখানে একটা কথা যদি বলি, ধরো তুমি একটা প্রশ্ন লিখছো, সেখানে লিখতেছো যে এদেশ, মানে বাংলাদেশের কথাটা লিখতেছো, এ দেশ বা এই দেশসমূহ, তুমি সুন্দর করে বাংলাদেশ কথাটা লেখো না, তুমি আরও দুটো শব্দ বাড়াও। যদি তুমি লিখতে চাও যে এশিয়ার দেশ, তুমি এশিয়ার দেশ না লিখে তুমি আরও দুই চারটা দেশের নাম লেখো, যে ভারত, চায়না, তারপর হচ্ছে গিয়া তোমার পাকিস্তান, বাংলাদেশ, দুই চারটা দেশ বাড়াও। মানে অর্থাৎ তোমার লেখাটা যথেষ্ট মানসম্মত লিখতে হবে, সেটা তুমি ছোটোখাটো লিখলে লিখে আসলে হবে না, যে যা ইচ্ছা পারলে তুমি লিখে আসলা। মুক্তিযোদ্ধার চেতনা তোমাকে বলেছে একটা প্রবন্ধ রচনা লিখতে 20 মার্কের, তোমাকে এখানে যে পয়েন্টগুলো হইতে হবে, যে পয়েন্টগুলো তুমি লিখবা, চেষ্টা করবে সেই পয়েন্টগুলো প্রথম দিকে রাখার। ওই যে বলেছিলাম যে তুমি প্রথম নিয়মে যে মূল উত্তরগুলো তুমি চেষ্টা করবে প্রথম দিকে লেখার, দেন পরবর্তী তুমি এক্সপ্লেন করবা, এবং এক্সপ্লেনের চেষ্টা করবা মানসম্মত উত্তর লেখার, মানসম্মত কথাবার্তা লেখার। এবং এটা তুমি কই পাবা, যখন তুমি পড়বা তখন তুমি এগুলো পাবা, যখন তুমি পড়বা একটা প্রশ্নের উত্তর তখন দেখবা যে অনেক কিছু তোমার সামনে দিয়ে কিন্তু গাইডে লিখছে বা বইতে লিখছে, সেটা তুমি পড়ছো, কিন্তু সেটা তোমাকে সুন্দরভাবে এক্সপ্লেন করে দিতে হবে, তাহলে তুমি বিষয়টা বুঝতে পারবে এবং সেভাবে লিখতে পারবা। এখানের মূল বিষয়টা হচ্ছে তোমাকে পড়ার সময় সেগুলো কীভাবে তুমি লিখবে সেগুলো আইডিয়া মাথায় নিতে হবে এবং পরীক্ষায় সেটা কভার দিতে হবে। আশা করি তোমরা যেভাবে লেখো তোমাদেরকে ফুল মার্ক দেবে এবং খুব সহজে তোমরা A+ পাবা। তাই নিয়মগুলো অনুসরণ করো এবং যখন পড়বা তুমি তখন চেষ্টা করবে এই দুইটা নিয়ম, বিশেষ করে কীভাবে উত্তর লিখবা এবং কোন উত্তরগুলো তুমি লিখবা সেটা মাথায় নিয়ে নেবা, এবং পরীক্ষার সময় সেগুলো ডেলিভারি করবা, আশা করি ভালো ফলাফল করবা। আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি, ভালো থাকবে সকলে, আল্লাহ হাফেজ।